ম্যানেজার পরিচয়ে ব্যাংক থেকে ফোন, এটিএম কার্ড ব্লক হয়ে যাওয়ার কথা বলায় বিশ্বাস করেছিলেন গ্রাহক, আর তাতেই বিপত্তি, গোপন তথ্য জেনে নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এই অভিজ্ঞতা স্বীকার করেছেন উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরের বাসিন্দা প্রাথমিক স্কুলের শিক্ষিকা কৃষ্ণা মজুমদার। শিক্ষিকার দাবি, দত্তপুকুর ও দেগঙ্গায় দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। সম্প্রতি এটিএম কার্ডের পাসওয়ার্ড নিয়ে সমস্যা হওয়ায় তিনি বিষয়টি দেগঙ্গা শাখায় জানান। তাকে অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর আপডেট করার পরামর্শ দেন এক ব্যাংক কর্মী। আমি কিছুতেই এটিএমটা অপারেট করতে পারছিলাম না, অনেকদিন ধরে চেষ্টা করে হচ্ছিল না। তারপরে আমি ব্যাংকেও গেছিলাম, ব্যাংক কর্মী বললেন যে আমি আপনার মোবাইল নাম্বারটা মডিফাই করে দিচ্ছি, চব্বিশ ঘন্টা পরে আবার চেষ্টা করবেন। গ্রাহকের অভিযোগ, 11 ডিসেম্বর তার মোবাইলে ফোন করে ব্যাংক ম্যানেজার পরিচয় দিয়ে দুটি এটিএম কার্ড ব্লক হয়ে যাবে বলে জানানো হয়। একথা বলে তার কাছ থেকে জেনে নেওয়া হয় এটিএম কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য। স্কুল শিক্ষিকার দাবি, মেসেজ পেয়ে তিনি জানতে পারেন তার দুটি অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় তুলে নেওয়া হয়েছে 43,997 টাকা। অভিযোগ ঘটনায় জড়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দেগঙ্গা শাখার কর্মীদের একাংশ। হঠাৎ ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে ফোন করে বলল যে আমি আপনার এটিএমটা নিয়ে সমস্যা চলছে, অপারেট করতে পারছেন না, সেই ব্যাপারে আমি ব্যাংক ম্যানেজার বলছি। আমি অটোমেটিক সত্যি ভেবেছি, বললো আপনার কয়েকটা মেসেজ যাবে, সেই মেসেজগুলো দেখে আপনি নাম্বারগুলো বলুন। আমি তখন বললাম পরপর যে নাম্বারগুলো এসেছে। শিক্ষিকার দাবি, বিষয়টি দেগঙ্গার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি, দত্তপুকুর থানায় অভিযোগও দায়ের করেছেন, যদিও ব্যাংক কর্তৃপক্ষের এই নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।